দিনাজপুরে এখন জমজমাট ঐতিহাসিক চেরাডাঙ্গি ঘোড়ার মেলা। মেলায় গেলেই দেখা মিলছে রাস্তার রাজা, বিজলি রানী, রাস্তার পাগল, কিরণমালা, রানী সুইটি, রংবাজ, এমন বাহারি সব নামের সব ঘোড়ার। ঘোড়ার ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তায়ও মেলে এদের নামের সার্থকতা। ঘোড়াগুলোর দুলকি চলনে বিদ্যুৎ গতি চোখের পলকে যেন মাইল পার করে ফেলতে পারে, এমন নানামুখী গুণের কারণে ঘোড়াগুলোর কদরও যথেষ্ট। পছন্দের ঘোড়া পেতে ক্রেতাদের মধ্যেও চলছে রীতিমতো প্রতিযোগিতা। বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মেলা এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা। ঘোড়া ক্রেতা ও বিক্রেতারা জানান, আগেও তাদের বাপদাদারা এই মেলায় ঘোড়া কেনাবেচা করতেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে তারাও ঘোড়া কেনাবেচা করছেন। ছয়টা ঘোড়া নিয়ে আসি, ছয়টার পাশাপাশি একটা আমার বিক্রি হয়ে গেছে অলরেডি 40,000 টাকা দিয়ে, আর আমার পাঁচটা ঘোড়া আছে বর্তমানে। দাম চলতেছে, দেখতেছে মানুষ, দেখি কি হয়। দাম কেমন? দাম এখনো কেউ বলে নাই, মানে কেউ বলতেছে বড় ঘোড়াটা, কেউ বলতেছে 2 লাখ, কেউ বলতেছে 2.5 লাখ বলতেছে। পীরগঞ্জ থেকে আইসি দুইটি ঘোড়া দিয়ে, দরদাম বলতেছে, আমার মন মতে হচ্ছে না দেখে আমি বিক্রি করতেছি না, মন মতে হলে বিক্রি করবো, নাহলে ঘরে চলে যাবো। জন্য আইছি, গত বছরও আইছি, এই বছরও আইছি। গত বছরে ঘোড়া আমদানি বেশি ছিল, এই বছরে মেলা লাগছে কিন্তু ঘোড়া আমদানি একটু কম। আমি পাইকার কিনে মাথা করি এবং তিন চার মেলা বেড়ে করতে থাকি। এখানে তিন মেলা হইতেছে কিনা কি দিই বেশি, এটাই আমার ফেরায়। এই আপনার শুধু বাহিনী চেরাডাঙ্গির মেলা 1.5 দিনের পর থেকে আমরা করি আসতেছি, দুইবারও আসছি, আল্লাহ হাতে যতদিন বাসে রাখছে ততদিন আমরা আসছি। ঘোড়া কেমন বেচা বিক্রি হচ্ছে? ঘোড়া মোটামুটি বেচা কিনে 50 বছরে, 2 বছরে বাজার একটু খারাপ, এখন বেচা কিনে করতে পারিনি। কেউ দাম বলছে 40, কেউ বলছে 50, হ্যাঁ এইরকম আসি, কিন্তু দেখি আজকের দিনটা দেখি কি হয়। ঘোড়ার মেলা যদিও এখন যান্ত্রিক জীবনে আমরা অভ্যস্ত হয়ে গেছি, বিভিন্ন আধুনিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি যোগাযোগ মাধ্যমে আমরা পাচ্ছি, কিন্তু আসলে ঘোড়া একটি প্রাচীন একটি যোগাযোগ মাধ্যম এবং অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু। আমি এখানে এসেছি এবং আমি জানি যে এখানে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ চেরাডাঙ্গি মেলায় ঘোড়ার একটি মেলা বসে এবং অনেক বড় পরিসরে। আমার মনে হয় যে বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশাল একটি আকারের মেলা। আয়োজকদের মতে দেশের অন্যতম ঘোড়া বেচা কেনার হাট এটি, এ কারণে সারা দেশ থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসেন। প্রতি বছর 23 মাঘ মেলার উদ্বোধন করা হয়। এবছর দুদিন আগে 21 মাঘ অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকেই ঘোড়ার মেলা শুরু হয়েছে। প্রথম এক সপ্তাহ চলে ঘোড়ার হাট। এছাড়া মেলা শুরু 2-3 দিনের মধ্যে মহিষ, গরু, ভেড়া ও ছাগল কেনাবেচা শুরু হয়। ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় এখন মুখর ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলার ঘোড়ার হাট। জনশ্রুতি আছে 77 বছর আগে শুরু হওয়া এই মেলায় আগে গরু, ছাগল, ঘোড়া, মহিষ সহ উট ও দুম্বার ব্যাপক আমদানি হতো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে। কালের বিবর্তনে ওইসব প্রাণীর পরিবর্তে জায়গা করে নিয়েছে গরু, মহিষ এবং ঘোড়া। এছাড়া বিনোদনের জন্য যাত্রা, সার্কাস, পুতুল নাচ এবং সংসারের যাবতীয় আসবাবপত্র, কাঠ, স্টিল ও প্লাস্টিকের ফার্নিচার, মিষ্টান্ন, মশলা, জুতা ও কাপড় সহ এমন জিনিস নেই যা এই মেলায় বিক্রি হয় না। প্রায় 2.5 কিলোমিটার বর্গাকার এ মেলা ঘিরে এলাকার প্রায় 20 গ্রামে চলে মেজবান আয়োজন। এই মেলার সভাবাহীদের 5-7 দিন আগে থেকে বহু জায়গা, চোরগাই, বিরামপুর, সেতারগঞ্জ, বগুড়া থেকেও ঘোড়া আমদানি হয়, বেচা বিক্রি হয়, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর পার্শ্বে ফাঁসিলেডাঙ্গার মেলা, ওইখানে হাট লাগে সপ্তাহে 2টা, ওই হাটটাও পরে গরু মহিষ এখানে বেচা বিক্রি হয়। মেলায় কিছু অল্প স্বল্প বিনোদনমূলক অনুষ্ঠান আছে, সার্কাস, বড় সার্কাস এগুলো অনুষ্ঠিত হয় এবং মেলাটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয়। এবং মেলা থেকে যেটা আয় হয়, খরচ বাদে যেটা উদ্বৃত্ত থাকে ওইটা 8 আনা অংশ হিসাবে 1 টাকার ভিতর 8 আনা পায় চেরাডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজ এবং অর্ধেক স্থানীয় গরিব দুঃখী, তারপরে মেধাবী ছাত্রছাত্রী, মসজিদ এবং মসজিদ মন্দিরকে বিতরণ করা, এটাই এই মেলার বৈশিষ্ট্য। স্থানীয় বাসিন্দারা বলেন, এই অঞ্চলে এত পুরাতন মেলা আর কোথাও নেই। কালের বিবর্তনে আগের চেয়ে মেলার অবয়ব ছোট হলেও এখনও এই মেলার কারণে এলাকার আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ বিরাজ করে। মেলায় পুলিশ প্রশাসন ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় 5 শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করে।